সানাস কিচেনে আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি মটর ডালের ধোকার সঙ্গে ফুলকপির তরকারি। ছোলার ডালের ধোকা তো আমরা সব সময় খেয়ে থাকি, আজ নিয়ে চলে এসেছি মটর ডাল দিয়ে তৈরি ভাপা ধোকার রেসিপি। একদম কম তেলে তৈরি হবে এই নিরামিষ সুস্বাদু পদটি। সম্পূর্ণ নিরামিষ ভাবে তৈরি করেছি এই রেসিপিটি। বন্ধুরা চলুন দেখে নিই পুরো রেসিপিটা কিভাবে তৈরি করলাম। আমরা এখানে মটর ডাল ভিজিয়ে নিয়েছি, এই মটর ডালের সাথে কয়েকটা কাঁচা লঙ্কা আর আদার কুচি দিয়ে বেটে নিচ্ছি। এখানে 1 ইঞ্চি পরিমাণ আদা আর 8-10টা কাঁচা লঙ্কা দিয়েছি। এখানে রয়েছে 200 গ্রাম মটর ডাল, সেটা ভিজিয়ে নিয়ে আমরা বেটে নেব। ডালটা বেটে নিয়েছি, এখন এটা মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। ডালটা আমরা বেটে নিয়েছি খুব ভালো করে। এখন একটা থালায় তেল মাখিয়ে নিয়েছি, এবার ডালের মিশ্রণটা এতে ঢেলে দেবো। কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ড রেখে দিয়েছি। এখন এই থালার মধ্যে ডালের মিশ্রণটা এর উপরে বসিয়ে দিয়েছি, ওপর থেকে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। এখন এটা 15 মিনিটের জন্য রান্না হতে দেবো। এখন একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ আদা কুচি, টমেটো 2 মিডিয়াম সাইজের আর আধখানা পরিমাণ ক্যাপসিকাম, এগুলো সব দিয়ে দিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি 8-10টা কাঁচা লঙ্কা, এর সাথে দিয়ে দেবো 1 চামচ চিনি, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1.5 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো। এই সমস্ত মশলা একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নেবো এই আদা ক্যাপসিকাম টমেটোর সাথে। ডালের মিশ্রণটা ভাপানো হয়ে গেছে, দেখতে পাবেন এরকম হাত দিলে যেটা শক্ত হয়ে গেছে। তো এটা এখন আমরা নামিয়ে নিয়ে ঠান্ডা করে দেবো। কড়াই জল গরম করতে দিয়েছি, এখন কিছু ফুলকপি আমরা ভাপিয়ে নিচ্ছি। ডালটা ভাপিয়ে রেডি করে নিয়েছি, এখন এগুলো পছন্দ মতন পিস করে কেটে নেবো। আমরা এরকম পিস করে কেটে নিয়েছি, এখন এগুলো আলাদা করে রাখছি। ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এখন এগুলো তুলে রাখছি। ওই তেলে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে আর 2 তেজপাতা। যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম এখন সেটা দিয়ে এখন এতে অ্যাড করছি 7 মতো নুন। মশলাটা পুরোপুরি কষা হয়ে গেছে, এখন আমরা ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এখন আমরা এতে অ্যাড করব 2 টিস্পুন মতো টমেটো সস। ফুলকপিটা খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি জল। ঝোলটা একটু ফুটে উঠলে আমরা ধোকাগুলো দিয়ে দেব। এখন এই ঝোলটা ফুটে উঠেছে, এখন আমরা এই ধোকার বড়াগুলো দিয়ে দিচ্ছি। এখন ডালের ধোকাগুলো দিয়ে দিয়েছি, এখন এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে ফুটতে দিচ্ছি। আমাদের ফুলকপি আর মটর ডালের ধোকার রেসিপি একদম রেডি হয়ে গেছে। তো এখন আমরা এতে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, আরো 5 মিনিটের জন্য ফ্লেম অফ করে ঢাকা দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে মটর ডালের ধোকা দিয়ে ফুলকপি ডালনা। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের জন্য টাটা।